বাবার পক্ষের আইনজীবী দুই শিশু কন্যার মতামত শুনতে আদালতে ফের আবেদন করলেন। দিনরাত ২৪ ঘন্টা বাচ্চাদের সঙ্গে থেকেও কি জাপানি মা বাচ্চাদের মতামতের পরিবর্তন করতে পেরেছে? জেসমিন লায়লা স্পষ্ট জানালেন তাদের সিদ্ধান্ত। জাপান বাংলাদেশি দুই শিশু কন্যার মতামত জানতে বাবার পক্ষের আইনজীবী আবারও নতুন করে আদালতের কাছে আবেদন করেন। গুলশানের ভাড়া বাসায় জাপান বাংলাদেশি দুই শিশু তাদের মায়ের সঙ্গে ২৪ ঘন্টায় থাকবে। এ সময়ে আদালতের রায় অনুযায়ী বাবা ইমরান শরীফ শুধুমাত্র দিনে বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবেন বলে জানিয়েছিলেন গণমাধ্যমে। বিচারপতি এন এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট ব্রেঞ্চে এ রায় প্রকাশ করা হয়। এ সময় বাবা ও মা উভয়কেই ভাড়া ফ্ল্যাটের ভাড়াটা সমানভাবে বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন আদালত। আগামী ২১ তারিখ পর আবারও নতুন কোনো নির্দেশ দেয়া হবে বলে জানান হাইকোর্ট। এ সময় বাবার নতুন আইনজীবী হিদায়েন কামাল জাপান বাংলাদেশি দুই শিশুকন্যার বক্তব্য শোনার জন্য নতুন করে আদালতের কাছে আবেদন করেন। উল্লেখ্য, এর আগে জাপানি মা নাকানো এরিকো বাবা ইমরান শরীফকে প্রস্তাব দিয়েছিলেন বাচ্চাদের সঙ্গে জাপানে ফিরে গিয়ে বসবাস করার জন্য। পুরাতন সম্পর্কের তিক্ততা ভুলে গিয়ে আবারও নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য বাবাকে আহ্বান জানিয়েছিলেন নাকানো এরিকো। গত বুধবার বাবার পক্ষের আইনজীবী রকুনউদ্দিন মাহমুদ এ মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। জাপান বাংলাদেশি দম্পতির পরবর্তী শুনানির জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছে বিজ্ঞ আদালত। ভিউয়ার্স, এ মামলার পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে থাকছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদ।